ব্যাংক ও অন্যান্য পরীক্ষার জন্য সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক। ভুটানের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে লোটে শেরিং। ইরাকের নতুন প্রেসিডেন্টের নাম বারহাম সালেহ। 2018 সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংকের 2018 সালের মানব সম্পদ সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের হিন্দি ভাষার অনুবাদ কে করেন? প্রেম কাপুর। এবার আসি নোবেল পুরস্কার 2018। চিকিৎসাশাস্ত্রে পুরস্কার লাভ করে তাশুকু হনজো এবং জেমস প্যাট্রিক এলিসন। পদার্থবিদ্যায় পুরস্কার লাভ করেন আর্থার অ্যাশকিন, জেরার মুরু এবং ডোনা স্টিকল্যান্ড। রসায়নে পুরস্কার লাভ করে ফ্রান্সিস আর্নোল্ড, জর্জ পি স্মিথ এবং স্যার গ্রেগরি পি উইন্টার। শান্তিতে পুরস্কার লাভ করে ডেনিস মুখেজ এবং নাদিয়া মুরাদ। অর্থনীতিতে পুরস্কার লাভ করে উইলিয়াম ডি নর্ডহাস এবং পল মাইকেল রুমার। এবছর সাহিত্যে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি। 2018 সালে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। 2018 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া এবং বাংলাদেশের অবস্থান 115তম। বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন। স্বর্ণ মজুদে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বর্তমানে রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশ মেক্সিকো। অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে চীন। অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে চীন। চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। মাছ রপ্তানিতে শীর্ষ দেশ চীন। 2018 সালের 59তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক লাভ করে আহমেদ জাওয়াদ চৌধুরী। 2018 সালের গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করে মাইকেল ওন্দাস। কোন উপন্যাসের জন্য গোল্ডেন ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়? মুন টাইগার। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন নামকরণ করা হয়েছে বাংলা। সূর্য অভিযানে নাসা কোন নভোযানটি উৎক্ষেপণ করে? পার্কার সোলার প্রোবি। পার্কার সোলার প্রোবি নভোযানটি উৎক্ষেপণ করা হয় 12ই আগস্ট 2018 সালে। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 14তম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় 15 থেকে 28 সেপ্টেম্বর 2018। 14তম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে, যেটি হয়ে গেছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কোন মন্ত্রণালয়ের অধীনে? শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বর্তমানে দেশে নদীবন্দর 32টি। 32তম নদীবন্দর হচ্ছে রূপপুর নদীবন্দর। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 42টি। 42তম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। 58তম ব্যাংক হিসাবে তফসিলভুক্ত হয় প্রবাসী কল্যাণ ব্যাংক। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত তফসিলিভুক্ত ব্যাংক 3টি। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত তফসিলি বহির্ভুক্ত ব্যাংক হচ্ছে 4টি। তবে সম্প্রতি তফসিলিভুক্ত ব্যাংক 59টিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ একটি বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল 2018 পাশ হয় 3ই জুলাই 2018। জাতীয় সংসদে আবহাওয়া বিল 2018 পাশ হয় 4ই জুলাই 2018। ডিএমপি এর হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হয় 7ই জুলাই 2018। জাতীয় সংসদে সংবিধান সপ্তদশ সংশোধন বিল 2018 পাশ হয়
8ই জুলাই 2018। জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের সংশোধনী পাশ হয়েছে 17টি। বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা 231 জন। মুজিববর্ষ পালিত হবে 2020 থেকে 21 সাল। বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে যাত্রা শুরু করবে, 119তম। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে 26 মার্চ 2021। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হবে 16ই ডিসেম্বর 2021 সালে। 2017 অর্থবছরে কোন দেশে সর্বাধিক রপ্তানি হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে। 17-18 অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের শীর্ষ খাত হচ্ছে তৈরি পোশাক। বর্তমান বিশ্বে জনসংখ্যা 755.03 কোটি। বর্তমানে বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ চীন, জনসংখ্যা 140.95 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষ দেশ কোনটি? বাহরাইন, 4.3% বৃদ্ধির হার। পাকিস্তানের 13তম বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। অস্ট্রেলিয়ার 30তম বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। সম্প্রতি কোন দেশ তাৎক্ষণিক 3 তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেয়? ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম হচ্ছে আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ। বিশ্বের কোন দেশ প্রথম ইলেক্ট্রোম্যাগনেটিক রকেট উদ্ভাবন করে? চীন। 2018 সালে ফিফা দ্য বেস্ট ও ইউইএফএ বর্ষসেরা হয় কোন খেলোয়াড়? লুকা মডরিচ, ক্রোয়েশিয়া। বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম হচ্ছে ডাক্তার সুসানে গীতি। ভাস্কর্য অনুপ্রেরণা 19 কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন দুটি ধানের জাত হচ্ছে BRI-88 ও BRI-89। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হয় 4ই অক্টোবর 2018 সালে। মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের নতুন নম্বর সিরিজ হচ্ছে 013। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক বলয়ের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। বাংলাদেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা MNP চালু হয় 1ই অক্টোবর 2018। বাংলাদেশ কততম দেশ হিসাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা MNP চালু করে? 72তম দেশ হিসাবে।